আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে নুনা ইলিশের একটি ভীষণ মজার রেসিপি শেয়ার করব। নুনা ইলিশ কিংবা ইলিশ শুটকি আমাদের সবারই কম বেশি পছন্দের, আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 700 গ্রাম নুনা ইলিশ নিয়েছি, এখানে 2টি আস্ত নুনা ইলিশ ছিল, তো মাথা এবং লেজ সহ কিন্তু টুকরোগুলো করেছি। আর অবশ্যই এরকম পাতলা করে টুকরোগুলো করতে হবে। আমি এরকম করে পাতলা পাতলা করে টুকরোগুলো করে প্রায় ঘন্টা খানিক কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে নুনা ইলিশের যে লবণাক্তটা সেটা যেন কমে যায়। তো ঘন্টা খানিক অবশ্যই ভিজিয়ে রাখতে হবে পানিতে, তারপর ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল আমি এখানে প্রায় 1/3 কাপ দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি 2 কাপ। তো পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা যখন একটু নরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি। আর রসুনটা আমি এখানে মোটা করে কুচি করে নিয়েছি, বড় সাইজের রসুন একটা রসুন কোয়াকে 2 ভাগ করে নিয়েছি। তো এখানে একটা আস্ত রসুন দিয়েছি। রসুন কোয়াগুলো দেওয়ার পর হালকা ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চুলার আঁচটা খোলা আছে রেখেছি, অবশ্যই এভাবে একটু নাড়তে হবে, না হয় এক সাইড দিয়ে পুড়ে যাবে আর এক সাইড দিয়ে হবে না। তো এভাবে নেড়েচেড়ে যখন হালকা ব্রাউন কালার হয়েছে দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচের চেয়ে কিছুটা বেশি মরিচ গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ হলুদ গুঁড়া। জালটা আপনার আপনাদের পছন্দ মতো দিবেন। তারপর এখানে 1.5 চা চামচ কাঁচা জিরা গুঁড়া দিয়েছি, আমি কাঁচা জিরাটাকে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। তো এখন এই সবগুলো মশলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। সামান্য পানি দিয়ে এখন মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে, আর এই মশলাটার কষানোর উপর নির্ভর করে রান্নাটা কতটা মজার হবে। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে 5 থেকে 7 মিনিট চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে। প্রায় 5 থেকে 7 মিনিট কষানোর পর আমি নুনা ইলিশের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো টুকরো এভাবে বিছিয়ে দিচ্ছি। সবগুলো নুনা ইলিশের টুকরো দেওয়ার পর এখন দিয়ে দিব এখানে পানি। তো এগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে। তো এখানে আমি পানি দিয়ে দিলাম প্রায় 2 কাপের মতো। পানিটা দেওয়ার পর হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। চুলার আঁচটা ফুল আছে রেখে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পর যখন বলক চলে এসেছে তখন আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে দিচ্ছি এখানে আস্ত কিছু কাঁচা মরিচ। আপনার চাইলে ফালি করেও দিতে পারেন, আমি এখানে আস্তই দিলাম। তারপর হাতাটাতে ধরে এভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি, কারণ বেশি নাড়াচাড়া করলে শুকিগুলো ভেঙে যাবে। তো এখন এভাবে মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়ে দিয়েছি হাতাটাতে ধরে এভাবে। তারপর আমি মাঝে একবার কিন্তু শুটকিগুলোকে এভাবে উল্টিয়ে দিয়েছিলাম, তো আবারও আরেকবার শুটকিগুলোকে আলতোভাবে উল্টিয়ে দিচ্ছি যাতে করে 2 পাশ দিয়ে ভালো করে মশলাগুলো যায়। তো উল্টিয়ে পাল্টিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আরও 7 থেকে 8 মিনিট চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে। এই যে দেখুন প্রায় 7 মিনিট পর ঝোলটা কিন্তু অনেকটা কমে এসেছে, তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আরও 2 মিনিট অপেক্ষা করছি 2 মিনিট পর। তো এইরকম মাখা মাখা আমি ঝোলটা রাখবো। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঝোলটা কমে যাবে। তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি প্যানটা। এই যে দেখুন এরকম মাখা মাখা করে খেতে বেশি মজার হয়। আমি আপনাদেরকে একটু বেড়ে দেখাচ্ছি। এইভাবে রান্না করলে ইলিশ শুটকি কিংবা নুনা ইলিশ, তো এক এক এলাকাতে এক একভাবে বলেন, অনেকে নুনা ইলিশ বলেন আবার অনেকে ইলিশ শুটকি বলেন। তো এগুলো মানে শুটকির টুকরোগুলো কিন্তু ভাঙে না, আস্ত থাকে। আর রান্নাটা কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন, দেখতে যতটা লোভনীয় হয়েছে এই নুনা ইলিশের রেসিপিটি, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে গরম ভাতের সাথে। এই নুনা ইলিশ হলে আর কিছুই লাগবে না। আপনারা একবার হলেও এভাবে রান্নাটি করে দেখবেন, আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। আমার আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।